আপনার এই যে রিপোজিটরিটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটাতে যান। আচ্ছা হ্যাঁ, শিফট ধরে রাইট ক্লিক করে এখানে না, এখানে না, ওপেনে। আচ্ছা হ্যাঁ, আপনার গিট এটা ওপেন করেন। ওকে, কই ঢুকে গেছি আমরা? এলবিএলের ভিতরে ঢুকে গেছি, তো বাইরে আসতে হবে। আপনি ফোল্ডারের ভিতরে ঢুকে গেছেন, ফোল্ডারের বাইরে আসেন, এটা কেটে যান। আপনি ফোল্ডারের উপর ক্লিক করে ঢুকছেন ভিতরে, বাইরে বাইরে। এবার 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 আপনি বাইরে এবার ক্লিক করতেছেন, ভিতরে ঢোকেন, ঢুকে ওপেন জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, এবার গিট কুই বা ব্যাশ চাপ চলে। হ্যাঁ, এবার আপনি রুটে আসেন। এবার আপনি, আমি একটা কমান্ড দিচ্ছি স্কাইপতে, আপনি দেখে নেন কমান্ডটা, দেখে সেটা জাস্ট পেস্ট করেন। আপনি কথা বলতে হবে না, খালি করে যান, তাহলেই হবে। কপি কমান্ড প্রম্পটে গিয়ে, হ্যাঁ, এন্টার। ও, ইউআরএলটা দেয়নি, সরি সরি সরি, আমি দিচ্ছি ইউআরএলটা, এই ইউআরএল সব। আগের মতোই শেষে সাথে শেষে গিয়ে একটা ইউআরএল যোগ হবে। ডট গিট সহ, হ্যাঁ, ওকে, নাইস। স্টেপ টু হচ্ছে গিট ফেচ আপস্ট্রিম, হ্যাঁ, লেখেন গিট স্পেস ফেচ FETCH স্পেস আপস্ট্রিম, আপ স্ট্রিম STREM, রাইট, এন্টার। ওকে, সো দেখেন সে কিন্তু আমাদের ওই আপস্ট্রিমে সব কিছু নিয়ে আসছে, শেষ হয়নি এখন আমাদের। তারপরে আছে হচ্ছে আমাদের, সে আনপ্যাকিং করছে না, হ্যাঁ, আনপ্যাকিং করার তিনটা ব্রাঞ্চ পাইছে, পাইছি, হ্যাঁ, মিলছে। তারপরে লেখেন হচ্ছে গিট স্পেস চেক আউট স্পেস মাস্টার, ওকে, অলরেডি মাস্টার, মিলছে। এরপর লেখেন হচ্ছে গিট স্পেস রিবেস, শেষ হয় নাই, রিবেস স্পেস আপস্ট্রিম স্ল্যাশ মাস্টার, আপস্ট্রিম স্ল্যাশ মাস্টার MAST, হ্যাঁ, দেন এন্টার। কি বলছে? আপনার ভিজুয়াল স্টুডিও সম্বন্ধে রিলোড করতে হবে, এররটা কি পড়ছে দেখেন তো, পাঁচটা কমপ্লিট খেয়েছে সে। এররটা বলছে হোয়েন ইউ হ্যাভ রিজলভ দিস প্রবলেম রান গিট স্পেস রিবেস স্পেস কন্টিনিউ। আপনার ওই কনফ্লিক্টগুলো সলভ করেন, কিছুটা কমপ্লিট হয়েছে। আপনার ভিজুয়াল স্টুডিওতে যান, বাম পাশে এটাতেও ক্লিক করেন, বাম পাশে ভিজুয়াল স্টুডিওতে ক্লিক করেন। দুইটা ভিজুয়াল স্টুডিও আছে আপনার এখানে, বাম পাশে এটাতে ক্লিক করেন। ভাই এলবিএল ক্লায়েন্টে যান, হ্যাঁ, ইয়েস টু অল দ্যাট, এই যে এখানে বাড়ি খাইছে, এটা কোথায় আছেন আপনি, ফাইলটার নাম কি, টিএস নাকি জেএস? টিএস বাড়ি খেলো কেন, টিএস তো আপনি কিছু চেঞ্জ, তাহলে আমি আমি কি আমি তো ফুল করছিলাম, সিঙ্ক করছিলাম, তাহলে সমস্যাটা কোথায় হলো? আচ্ছা যাই হোক, আপনি কমপ্লিটলি জানেন, সলভ করে দিচ্ছি এখানে। চেঞ্জেস
হ্যাঁ, এই যে আমি কন্ট্রি সিলেক্ট করেন, পেজ সার্ভিস ডট টিএস রাইট ক্লিক করেন। আচ্ছা নিচে নামেন, রিসলভ টেক টার্গ, দাঁড়ান টেক সোর্স দেখ, তাহলে আমারটা নিয়ে নেবে সে, চারটেই টেক সোর্স নেন, পরে আপনি এটা আবার অ্যাড করে নিন। আপনি সমস্ত ফাইল ক্লোজ করেন আগে, হোম কন্ট্রোল আর বাম পাশে যে এই যে আছে রাইট ক্লিক করে ক্লোজ অল দেন, উপর থেকে 3 নাম্বার। জি রাইট ক্লিক করেন, হ্যাঁ যে কোনো ফাইলে রাইট ক্লিক করেন, এই যে হ্যাঁ হোম কন্ট্রোলারে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন, হ্যাঁ ডাবল ক্লিক করেন, এই তো টেক্সট সোর্স দেন সবগুলা। ভিউ চেঞ্জেস দেন, কন্টিনিউ দেন, কন্টিনিউ, দেখেন লেখাটা খুঁজেন উপর থেকে পাওয়া যাবে, রিভাইজ ইন প্রোগ্রেস, কন্টিনিউ দেন, হ্যাঁ এখন একটা আছে, কী চাই সে ডাবল ক্লিক করেন, কম্পেয়ার ফাইলসে ক্লিক করেন, বুঝলাম আমি তো ওখানে কোনো চেঞ্জ করিনি, টান দিয়ে দেবেন আস্তে আস্তে, আচ্ছা সমস্যা নেই, আপনি ই দেন টেক্সট সোর্স দেন, সোর্স বা টেক্সট সোর্স না, কিছু চেঞ্জেস দেন আবার, কন্টিনিউ, কন্টিনিউ, সবগুলো ফাইল কেটে দেন, এবার আপনার যে অন্য ভিএস আছে সেটাতেও চান, রিলোড করতে যেতে পারে, হ্যাঁ সিঙ্কটা, এত কিছু কী চেঞ্জ হলো, যাই হোক সিঙ্ক মানেই পুশ হয়ে গেছে ভাই, আপনি একটু আপনার ভিজুয়াল স্টুডিওতে যান, একটু সরি গিটহাবে যান, গিটহাবে রিফ্রেশ দেন, আপনি গিটহাব যেটা এটা আমারটা, থার্টি 4 সেকেন্ড থাকো, চলে আসছে। সো এইভাবে আমরা আসলে আমাদের কাজগুলো করব, সিঙ্কগুলো করব, হয়তো বা আপনাকে নিয়মিত সিঙ্ক হতে হবে, টু মাস লাইক টুডে, আজকে আর কথা না বলি, ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি, ঠিক আছে, কার কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট করে, আল্লাহ হাফেজ।